বন্ধুরা যদি আপনি ওজন বাড়াতে চান পাঁচটি বদ অভ্যাস আপনাকে ত্যাগ করতেই হবে এই বদ অভ্যাসগুলো আপনার মাঝে থাকলে অবশ্যই ত্যাগ করবেন বন্ধুরা পর্ণ ভিডিও দেখলে কেননা আপনি যদি পর্ণ ভিডিও দেখেন আপনার হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে ইচ্ছে করবে এতে আপনি বীর্যপাত ঘটাবেন এতদিন যে পুষ্টিকর খাবার বা ক্যালোরি গ্রহণ করলেন তা নিমিশেই নষ্ট করলেন এবং আপনার শরীরের ওজন বাড়ানোর জন্য এই ক্যালোরির প্রয়োজন পড়ে যা আপনি হস্তমৈথুন করে নষ্ট করলেন ফলে আপনার শরীরে ক্যালোরি ঘাটতে শুরু হবে আপনার শরীর দিন দিন রোগা হতে শুরু করবে আপনার ওজন কিছুতেই বাড়বে না এই পদ অভ্যাসটি থাকলে আজ থেকেই ছেড়ে দিন দুই নাম্বার পদ অভ্যাসটি হলো নিয়মিত আট ঘন্টা না ঘুমানো আপনার শরীরের ওজন বাড়াতে এই ঘুম অত্যন্ত প্রয়োজন আপনি নিয়মিত আট ঘন্টা না ঘুমালে আপনার শরীর ঠিকভাবে কাজ করবে না এবং আপনার শরীরের খাদ্য হজমও ঠিক মতো হবে না ফলে আপনার শরীর খাদ্যের সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারবে না এতে আপনার শরীরের ওজন বাড়বে না তিন নম্বর বদাভ্যাসটি হলো নিয়মিত খাদ্য গ্রহণ না করা আমরা অনেকেই আছি সকালের খাবার অনেক দেরি করে খেয়ে থাকি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর পুষ্টিবিদরা বলছেন ওজন বাড়াতে হলে অবশ্যই সকালের খাবার সকালেই খেতে হবে দেরি করে খাওয়া যাবে না এবং রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে খেতে হবে কেননা খাবার খাওয়ার পরপরই যদি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার খাদ্য হজম ঠিকমতো হবে না ফলে শরীর পুষ্টি গ্রহণ করতে পারবে না এবং শরীরের ওজন বাড়বে না চার নাম্বার বদ অভ্যাসটি হল প্যাকেটজাত খাবার বা বাইরের পোড়া খাবার খাওয়া এই সমস্ত খাদ্য গ্রহণ করার কারণে আপনার শরীর ভালো ক্যালোরি গ্রহণ করতে পারে না শরীরের দ্রুত ওজন বাড়ানোর জন্য ভালো ক্যালোরি অত্যন্ত প্রয়োজন তাই এ সমস্ত বাজে খাবার পরিহার করতে হবে পাঁচ নাম্বার অভ্যাসটি হলো দুশ্চিন্তা করা দুশ্চিন্তা করলে আপনার শরীরের ম্যাটাবলিজম ঠিকভাবে কাজ করবে না আর ম্যাটাবলিজম ঠিকভাবে কাজ না করলে আপনার শরীরের ওজন কখনোই বাড়বে না তাই দ্রুত ওজন বাড়াতে চাইলে দুশ্চিন্তা করা যাবে না ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ টিপস টিভির সাথেই থাকবেন ধন্যবাদ